নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে এক দশ দু হাজার একুশে অধ্যাপক নিয়োগ সংক্রান্ত অর্থাৎ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের কলেজের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের যে রয়েছে পদ্ধতি সেই অধ্যাপক নিয়োগ সংক্রান্ত একটি পদ্ধতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে কি পিএইচডি বাধ্যতামূলক কেন্দ্র সরকার কি এবার অধ্যাপক নিয়োগ বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন কলেজের এই পিএইচডি বাধ্যতামূলক করতে চাইছে আসুন এই সংক্রান্ত দেখে নি বিস্তারিত তার আগে বলি যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না তখন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির ঘর পাওয়ার জন্য শিক্ষাসঙ্গত ঘর পাওয়ার জন্য সহকারী অধ্যাপক নিয়োগে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে পিএইচডি চলতি বছর এই সংক্রান্ত পরিকল্পনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার করোনা অতিমারীর আবহাওয়া এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন যে সহকারী অধ্যাপক নিয়োগে পিএইচডি যোগ্যতার মাপকাঠি আপাতত স্থগিত রাখা হয়েছে মন্ত্রকের তরফে এখনকার মতো এই পদের জন্য আবশ্যক নয় পিএইচডি তবে এই বিষয়টি খারিজ হয়ে যায়নি আশা করা হচ্ছে কেন্দ্রের এই পদক্ষেপের জেরে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শীঘ্রই ফাঁকা পদ পূরণ করতে সাহায্য করবে এবং শিক্ষামন্ত্রকের সূত্র জানিয়েছে যে প্রার্থীদের কাছ থেকে একাধিক অনুরোধ পেয়েছে মন্ত্রক যারা এই পদের জন্য আবেদন করতে চান কিন্তু পিএইচডি চাহিদা তারা পূরণ করতে সক্ষম নন তারা দু আঠারো গাইডলাইন স্থগিত রাখার দাবি জানান প্রসঙ্গত দু হাজার সালের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয় কমিশন বিশ্ববিদ্যালয় ও কলেজের এন্ট্রি লেভেল পোস্টে নিয়োগের জন্য মাপকাঠি নির্ধারণ করে এবং পিএইচডি শেষ করার জন্য প্রার্থীদের তিন বছর দেওয়া হয়েছে সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজকে এই মাপকাঠি প্রয়োগের কথা বলা হয় এবং দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ থেকেই তা চালু করতে বলা হয় কিন্তু করোনা অতিমারির কারণে অনেক আবেদনকারী তাদের পিএইচডি পূরণ করতে পারেনি এই পরিস্থিতিতে তারা সরকারের কাছে সংশ্লিষ্ট নিয়মে ছাড়ের আবেদন জানান উল্লেখ্য করোনা ভাইরাসের প্রকোপের কারণে বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকায় থমকে আছে গবেষণার কাজ তারা দেখলেন পিএইচডি মানে অধ্যাপককে এবারে অ্যাসিস্ট্যান্ট প্রফেসারের ক্ষেত্রে বা পিএইচডি কিন্তু বাধ্যতামূলক অলরেডি এর আগে করেই দিয়েছে তো এবছর অন্তত এই অতিমারির কারণে এই অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে পিএইচডি আপাতত বাধ্য বাধ্যতামূলক হচ্ছে না এটা হচ্ছে লেটেস্ট আপডেট তবে আগামী দিনে বা পরবর্তী পর্যায়ে কিন্তু এটা এখনও খারিজ হয়ে যায়নি এটা যা আপাতত স্থগিত হয়েছে এটা কিন্তু আবার পরের বছর ক্ষেত্রে কিন্তু আগামী বছরে অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে আপনি যদি অধ্যাপক নিয়োগের বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের চাকরি করতে চান অবশ্যই পিএইচডি বাধ্যতামূলক হবে তো যা এই আপডেটটা আমি শেয়ার করলাম এই সংক্রান্ত তো আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ